আপনি কি জানেন বান্দার উপরে আল্লাহর হক কি? আপনি কি কখনো চিন্তা করেছেন কিভাবে আপনি আপনার উপর অর্পিত আল্লাহর হক আদায় করবেন? নিশ্চয় বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে তারা তার একত্ববাদ স্বীকার করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। তাওহীদ তিন প্রকার: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ তাআলাকে তার কর্মের ক্ষেত্রে একক হিসাবে মেনে নেওয়া। সুতরাং আমরা দৃঢ়ভাবে স্বীকার করব যে সৃষ্টি করা, রিজিক দেওয়া ও এই বিশ্বকে পরিচালনার ক্ষেত্রে তিনি একক প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন, قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون. আমরা আরও স্বীকৃতি দেব যে তিনি একক ক্ষমতার অধিকারী। জীবন ও মৃত্যুদানের ক্ষেত্রে তিনি একক। কারো কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা এককভাবে তারই। বিপদে তিনি একমাত্র দোয়া কবুলকারী। তিনি ওই পবিত্র সত্তা যিনি তার সকল বান্দাদের উপর অসংখ্য নিয়ামত দান করেন, বিশেষভাবে মুমিনদেরকে হেদায়েত লাভের নিয়ামত দান করেন। তিনি সকল কিছুর প্রতিপালক, সৃষ্টিকর্তা, ক্ষমতাবান, কোনো কিছুই তার প্রতিপালনের বাহিরে নয়। আসমান ও জমিনের মাঝে অবস্থিত সব কিছুই তার বান্দা ও তার আয়ত্তাধীন। মুশরিকরাও তাওহিদের রুবুবিয়াতে বিশ্বাসী ছিল। তাওহিদের রুবুবিয়া স্বীকার করে নেওয়ার পরও তাওহিদে উলুহিয়া ও তাওহিদে আসমা ওয়া সিফাত স্বীকার না করার কারণে এটা গ্রহণযোগ্য হয়নি।